मैं तो लुट पुट गया। Finally शाहरुख ने DUNKi movie drop to release हो गया। तो बे इटा के यामी song बोल बो ना कि teaser बोल। Because ये DUNKi movie song है movie ओने किचु कहने तुले तो रही से। जिगलो आज के हमारा छोटो का एक review दियो। पहले मैं आपने देखा बोले शाहरुख ने DUNKi movie डा होते चले जो full drama and comedy हो। एवं DUNKi movie डे drop two song है देखा ना वजह शाहरुख ने एक जो normal पंजाबी छेले जे कनाडा जेते चाहे एवं तार साथे आरो तार तीन जन बंधु कनाडा जेते चाहे एवं DUNKi movie डा जे full एक travel movie होते चले चे माने एक देश थे के उन्नो देशे जाओ होते चले चे छेड़ा प्रमाण किंतु हमरा ये गाने पाई because এখানে দেখুন যারা ডান্স করতেছে সবারই টি-শার্ট অন্য অন্য দেশে এবং একটা সিনে তো তপসিপন্ন তার বন্ধুদেরকে কাটা চামচ দিয়ে কিভাবে খাবার খেতে হয় ওইটাও শিখাচ্ছে এবং এই সব দেখিয়ে DUNKi মুভির ডিরেক্টর রাজকুমার হেরানি আমাদের এটাই বোঝাতে চাচ্ছে যে এই মুভিটা ফুল ট্রাভেল মানে অন্য দেশে যাওয়া নিয়ে হতে চলেছে এবং DUNKi মুভি ড্রপ 2 এর একেবারে শেষে দেখানো হয় যে শাহরুখ খানের হাতে পাসপোর্ট এবং তপসিপন্নর হাতে প্লেন যেখানে তপসিপন্ন শাহরুখ খানকে বলে যে এখন আমাকে দেখে কোনো লাভ নেই একবার ভিসাটা লেগে যাক তখন জীবনভর দেখি যেটা দেখে মনে হচ্ছে যে শাহরুখ খানের উপর কিছু সত্য আছে তাকে যদি তপসিপন্নকে বিয়ে করতে হয় তাহলে তাকে বাইরের দেশে যেতে হবে এই সব কথা তো বললাম DUNKi মুভি ড্রপ 2 নিয়ে এখন বলা যাক এই DUNKi মুভিটার বাজেট কত সেটা হলো ভাই মাত্র 85 কোটি রুপি যেটা শাহরুখ খানের মুভির বাজেট হিসেবে অনেকটাই কম বিকজ বর্তমান শাহরুখ খানের যে হাইপ ওখানে তো সে একটা নরমাল মুভি করতে 100 থেকে 200 কোটি রুপি চার্জ করে তাহলে এই DUNKi মুভির বাজেট মাত্র 85 কোটি রুপি কিভাবে হলো এটা কারণ হলো রাজকুমার হেরানি শাহরুখ খান মানে দুজনেই DUNKi মুভির প্রোডিউসার এবং এটার জন্য তারা DUNKi মুভিতে কাজ করার জন্য এক টাকাও ফিস নেয়নি উল্টা আরো তাদের নিজের পকেট থেকে টাকা লাগিয়েছে এবং আপনাদের আরো একটা গোপন জিনিস বলি যে শাহরুখ খানের এই DUNKi মুভিটা কমপ্লিট করা হয়েছে মাত্র 75 দিনে এবং শাহরুখ খান DUNKi মুভিতে শুট করছে মাত্র 60 দিন তাও আবার জওয়ান মুভি শুট চলাকালীন এবং শাহরুখ খানের গত 6 বছরের সবথেকে কম বাজেটের মুভি হতে চলেছে DUNKi মুভিটা এবং কিছু রিপোর্ট অনুযায়ী তো এটাও জানা যাচ্ছে যে শাহরুখ খানের DUNKi মুভিটা নন থিয়েট্রিক্যাল রাইট বিক্রি করে অলরেডি 100 কোটি রুপি ইনকাম করে ফেলছে এবং এটা যদি সত্যি হয় তাহলে তো DUNKi মুভিটা ভাই রিলিজের আগে তার বাজেট রিকভারি করে ফেললো এবং আপনাদেরকে DUNKi মুভির আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে এখন যে DUNKi মুভি ড্রপ 2 টা আসে মানে ড্রপ 1 আসে 2 আসে এরকম ভাবে মোট মিল 7টা ড্রপ আসবে যেখানে কিছু সং থাকবে ট্রেলার থাকবে টিজার থাকবে তাহলে একবার ভাবুন এই মুভির হাইপ আগে থেকে কত বেড়ে যাবে যখন এই 7টা ড্রপই রিলিজ হবে এবং DUNKi মুভির সংটা রিলিজ হওয়ার পর আরো একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে DUNKi মুভিটা 22 ডিসেম্বর ইন্ডিয়াতে রিলিজ হবে এবং বাইরের দেশে 21 ডিসেম্বর রিলিজ হবে এবং আপনাদের মধ্যে কে কে এই শাহরুখ খানের DUNKi মুভিটা দেখার জন্য অনেক এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন এবং স্পেশালি আমি তো এক্সাইটেড আছি এবং এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক চ্যানেলটা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই লাভ ইউ অল গাইস।